ধরো তোমরা যখন ভিডিও আপলোড করো, ভিডিও আপলোড করার কিছুক্ষণ পর তোমাদের ভিডিওর ভিউস একদম থেমে যায়, একদম ভিডিওর গ্রাফ সব ডাউন হয়ে যায়, তাহলে তোমরা সঠিক ভিডিওর মধ্যে চলে এসছো। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব, যদি তোমাদের ভিডিও আপলোড করার কিছুক্ষণ পরে থেমে গিয়ে থাকে তাহলে আজকে থেকে চলতে শুরু করবে যেমন আমার চলতে শুরু করে। তো কীভাবে চলে চলে? এই জন্যই যে আমি সেই ভিডিওকে নতুন করে বুস্ট করে দিই, সেই বুস্ট করার কারণেই কিন্তু আমার ভিডিওগুলো নতুন করে চলে। তো কীভাবে বুস্ট করতে হবে সবটা দেখাবো, তার আগে তোমাদেরকে একটু প্রুফ দেখিয়ে দিই। আমি ওয়ার্ড শিটটাকে ওপেন করলাম, করার পরে দেখো বন্ধুরা আমার ভিডিওতে কী সুন্দর ভিউস চলে আসছে। আমি ডেইলি ভিডিও আপলোড করি, ভিডিওতে কী সুন্দর ভিউস দেখো। আমি কালকে ভিডিও আপলোড করেছিলাম, 8900 চলে এসছে। দেখো এখানে 1600, 1400, 2500, 1400, 7400 দেখতে পাচ্ছ আমার ভিডিওতে ভিউসটা দেখো আগে। কী সুন্দর ভিডিওতে আমার ভিউস রয়েছে, কিন্তু তোমরা ভিডিও আপলোড করলে তোমাদের ভিডিওর ভিউস থেমে যায় ওই যে 5, 10, 15, 20, 30, 40, 50, 100, 150, 200 গিয়ে তোমাদের ভিডিও একদম ওভার, গেম ওভার হয়ে যায়, আর চলে না তোমাদের ভিডিওতে, আর নতুন করে ভিউস আসে না। কিন্তু আমার সব ভিডিওতেই ভিউস আসতেই রয়েছে, আসতেই রয়েছে। তো সেই জন্য বন্ধুরা তোমাদের আমি বলছি, শুধুমাত্র ভিডিও আপলোড করে দিলেই হবে না, তারপরেও কিন্তু অনেক কাজ বাকি থেকে যায়, সেই কাজগুলো তোমায় কিন্তু করতে হবে। যদি তুমি সেই কাজগুলো করতে পারো তাহলে তুমি নিজেই বুস্ট করে ফেলতে পারো তোমার ভিডিওকে। আমি বুস্ট করিয়েছি বলেই কিন্তু আমার চ্যানেলটা তাড়াতাড়ি রকেটের মতন কিন্তু চলছে। আমার পার ডে সাবস্ক্রাইবার কত কত করে আসছে আমি স্বপ্নেও কল্পনা করিনি যে এত সাবস্ক্রাইবার আমার প্রতিদিন আসবে, ঠিক আছে? এত ভিউস আমি ভাবিও নি যে এত ডলার তৈরি হবে একদিনে, আমি স্বপ্নেও কল্পনা করিনি, ঠিক আছে? যেটা এতদিন আমার হয়নি সেটা এখন হচ্ছে। তো কেন হচ্ছে? আমি ভিডিওগুলোর মধ্যে ভালো করে বুস্ট করছি বলে, আমি ভিডিওকে বুস্ট করছি বলে কিন্তু ভিডিওতে ভিউজ আসছে। যদি বুস্ট না করাতাম ভিডিওতে ভিউজ আসতো না, ভিডিওর ভিউজ ওই ডাউনই থাকতো, তোমাদের মতনই থাকতো। তারপরে গিয়ে আমি কমেন্টে গিয়ে লোকের বলতাম হয়তো যে ভিডিওতে ভিউজ আসছে না, ভিউজ থেমে যাচ্ছে, কী করব। তো আমি একটা কথা তোমাদের বলি, দেখো তোমরা যেমন আমাকে কমেন্ট করো যে ভাই ভিউজ আসছে না, ভিডিওর ভিউজ থেমে যাচ্ছে, সাবস্ক্রাইবার আসছে না, ভিডিও ভাইরাল হচ্ছে না, চ্যানেল গ্রো করছে না, এই সমস্ত কথা কোনোদিন কাউকে বলিনি, কারোর কমেন্ট বক্সে গিয়ে বলিনি। হয়তো কমেন্ট করেছি দু একজনকে, হ্যাঁ ভিডিওটা ভালো লেগেছে, ঠিক আছে, ভেরি গুড ভিডিও, ভেরি নাইস ভিডিও, এর উপরে কিন্তু কিচ্ছু বলিনি, ঠিক আছে? তো সেই জন্য বন্ধুরা আমি তোমাদের দুঃখটা বুঝতে পারছি, তোমাদের ভিডিওর ভিউজ থেমে যাচ্ছে। তো যদি আজকে ভিডিওটা কন্টিনিউ দেখতে পারো সম্পূর্ণ, তোমাদের ভিউজ থামবে না, তোমাদের ভিউজ বাড়তে থাকবে। ওকে, আমি তোমাদের কথা দিচ্ছি ভিডিওর ভিউজ বাড়তে থাকবে। তো আমি তোমাদেরকে একটা কথা বলে দিই, এই যে আমার ভিডিওগুলো ভাইরাল হয়, ভিডিওগুলো ভাইরাল হওয়ার পিছনে কিন্তু অনেক বড় হাত আছে। কিসের হাত? টাইটেল, ট্যাগস, ডেসক্রিপশান অ্যান্ড থাম্বনেল এবং ভিডিওর কোয়ালিটি। যদি ভালো ভিডিও না হয়, ভিডিওতে দম না থাকে, সেই ভিডিও কিন্তু লোকে দেখবে না। ওকে, লোকে দেখবে না। তোমাকে আমি এই লাস্ট ভিডিওটাই দেখাই, আমি যে লাস্ট ভিডিওটা আপলোড করেছি পরশু দিন, না যেন কালকে আপলোড করেছিলাম, খেয়াল পড়ছে না, এই যে এই ভিডিওটা 8900 ভিউস, দেখি কত ভিউস এখানে, 9300 ভিউস হয়ে গেছে ভিডিওটায়, দেখো 9300 ভিউস একদিন 23 ঘন্টা আগে, এক নম্বর র্যাঙ্কে চলছে, 9300 ভিউস। দেখো এটা দেখছো কত 7% রয়েছে ইমপ্রেশন ক্লিক থ্রু রেট, আর অ্যাভারেজ ভিউ ডিউরেশন 3 মিনিট 36 সেকেন্ড, গ্রিন সিগনাল উপরের দিকে, সব গ্রিন, সব গ্রিন, আর তোমাদের সব ব্ল্যাক, সব ডাউন 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 ডাউন। এরম থাকলে কি ভিডিও ভাইরাল হবে জীবনেও? কোনোদিন ভিডিও ভাইরাল হবে না। তো আমি ভিডিও আপলোড করি, তারপরে কিন্তু আবার ট্রিক্স লাগাই। ভিডিও যখন দেখছি যে না ভিউস কম আসছে, এখন এই ঘন্টায় কম এলো, আমি প্রত্যেক মুহূর্তে মুহূর্তে চেক করি, মনে হয় আমি এক ঘন্টার মধ্যে 20-30 বার আমি ওয়ার্ড শিটে চলে যাই, ঠিক আছে? সব সময় আমি ওয়ার্ড শিটে ফলো করি যে কখন আমার ভিউসটা ডাউন হচ্ছে, আমার এখনই কিন্তু কাজ করতে হবে, এখনই এই ট্রিকটা লাগাতে হবে, তবে আমার ভিডিও কিন্তু ভাইরাল হবে, তবেই ভিউস বাড়বে। সেই ট্রিক লাগিয়ে আমি ভিডিওগুলোকে ভাইরাল করি। তো কী ট্রিক লাগাই সেটাই তো বলবো তোমাদেরকে আজকের এই ভিডিওর মধ্যে, দেখিয়েও দেব, ঠিক আছে? তো আজকেও বন্ধুরা তোমাদেরকে আমি সাবস্ক্রাইব করতে বলবো না, যদি ভিডিও ভালো লাগে, কাজে লাগে, অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওকে লাইক করে দেবে, কমেন্টও করে যাবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আর তোমরা যারা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো অলরেডি, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো দেখো এই যে এই ভিডিওটা আমি তোমাদের দেখালাম, এই ভিডিওতে ভালোই ভিউস এসছে। কিন্তু বন্ধুরা যদি আমি তোমাদেরকে বলি আমার এই একটা ভিডিও, এই ভিডিওটা তো আমি ভালো করেছিলাম সবটাই, কিন্তু ভিডিওতে ভিউজ আসেনি, তার কারণ এটা হচ্ছে একটা সার্চেবল কন্টেন্ট, এটা লাইফ টাইম কন্টেন্ট, পরে হয়তো ভিউজ আসবে। যে মনিটাইজেশন অ্যাপ্লাই কী করে করবে এটা সবার দরকার, কিন্তু এটাতে ভিউজ আসেনি। কিন্তু আমি এবার এটাকে বুস্ট করে দেব, আমি 3 দিন আগে ছেড়েছিলাম,
তো এই ভিডিওটাকে আমি আবার বুস্ট করে দেবো, ভিডিওতে আবার বেশি করে ভিউস আসতে শুরু করবে। তো সেটা তোমাদেরকে আমি দেখাবো, তার আগে তোমাদেরকে একটুখানি আমি দেখিয়ে দিই। টিউববডি অ্যাপ্লিকেশানে গিয়ে তোমরা যে ভিডিওগুলো আপলোড করছো সেই ভিডিওর টাইটেল, ট্যাগ, ডিসক্রিপশন সব কিছু ওকে আছে? তো যদি ওকে না থাকে তাহলে ওকে করতে হবে। তো কোথায় গেল টিউববডি? টিউববডি কোথায় ভাই? এই যে আমার টিউববডি, তো টিউববডিতে চলে এলাম। তো আসার পরে দেখো আমি এখানে আমি দেখিয়ে দেবো তোমাদেরকে, আমি কয়েকটা ভিডিও ওপেন করে আমি তোমাদেরকে দেখাবো, দেখানোর পরে তোমরা বুঝতে পারবে। যদি এতদিন তোমরা দেখোনি এরকম বোঝো না তোমরা, ঠিক আছে? তো এই হচ্ছে ধরো কালকের ভিডিওটা, এই ভিডিওটাকে ওপেন করি। করার পরে দেখো আমি যে এই ভিডিওটার মধ্যে থাম্বনেল দিয়েছি হাই রেজুলেশন থাম্বনেল, এটা তোমাদের দিতেই হবে। গ্রিন সিগন্যাল ওপরের দিকে রয়েছে, একদম গ্রিন টিক করে দিয়েছে। তারপর দেখো অ্যাড ট্যাগ টু ইওর টাইটেল, এটা দেখো গ্রিন সিগন্যাল ওপরের দিকে রয়েছে, গ্রিন করে দিয়েছে, টিক, একদম ওকে। তারপরে অ্যাড ট্যাগ টু ইওর ডেসক্রিপশান, এটাও দেখো গ্রিন টিক, ওকে, একদম ওকে, পারফেক্ট। তারপরে দেখো টাইটেল লেন্থ, এখানে কিন্তু হলুদ রয়েছে, তো টাইটেল লেন্থটা কিন্তু একটু বড় হয়েছে, সেজন্য একটু ছোটো করলে কিন্তু এটাও গ্রিন আসতো। তো এটা কোনো কিন্তু ম্যাটার করে না, টাইটেল লেন্থটা কিন্তু কোনো ম্যাটার করে না, কিন্তু এই তিনটে কিন্তু খুব ম্যাটার করে, এই তিনটে, একটা দুটো তিনটে খুব ম্যাটার করে। তারপরে দেখো একটু নিচের দিকে দেখো, এই যে কার্ড দিয়েছি ভিডিওতে, কার্ডটাও কিন্তু গ্রিন সিগন্যাল, আর ইনডিসক্রিনও দিয়েছি, কিন্তু এটা সঠিকভাবে হয়নি, তার কারণ আমি একই ইনডিসক্রিন কিন্তু বরাবর প্রতিদিন চালাচ্ছি বলে, বুঝতে পারলে? তো একই ইনডিসক্রিন প্রত্যেক দিন দেবে না, আলাদা আলাদা করে চেঞ্জ করে করে চেঞ্জ করে করে দেবে ইনডিসক্রিন, ওকে। তারপর দেখো এখানে রেজাল্ট, রেজাল্টে কী আছে? এই যে রেজাল্ট, রেজাল্ট হচ্ছে 6, মানে আমার সব কিছু ওকে আছে। তো এটা তোমাদেরকে দেখতে হবে। তো টাইটেল, ট্যাগ, ডেসক্রিপশান অ্যান্ড থাম্বনেল তোমায় কিন্তু বেটার কোয়ালিটি করতে হবে। বেটার কোয়ালিটি করলে তবে কিন্তু তোমার ভিডিও কিন্তু ভাইরাল হবে, না হলে কিন্তু ভাইরাল হবে না, ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে বলে দেব কি করে তোমরা তোমাদের ভিডিওকে ভাইরাল করবে, যেই ভিডিওর ভিউজ থেমে গেছে সেই ভিডিওকে বুস্ট কীভাবে করবে। তো বুস্ট করতে গেলে তোমাকে সেই ভিডিওকে বের করে নিতে হবে। হতে পারে তোমার ভিডিও আপলোডের 12 ঘন্টা হয়ে গেছে, হতে পারে 24 ঘন্টা হয়ে গেছে, হতে পারে 48 ঘন্টা হয়ে গেছে, হতে পারে 72 ঘন্টা, 1 সপ্তাহ হয়ে গেছে, কোনো প্রবলেম নেই। তোমাকে সেই ভিডিওটার মধ্যে কাজ করতে হবে। কেমন কাজ করবে এবার দেখে নাও। সরাসরি আমি ওয়েবসাইটে চলে যাচ্ছি, চলে গিয়ে আমি এই ভিডিওটাকেই বের করে নিই, ঠিক আছে? তো এই ভিডিওটার মধ্যে দেখো আমার সব কিছু ডাউন, 3 দিন 5 ঘন্টা আগে 10 নম্বর র্যাঙ্কিং, ভিউজ দেখো ডাউন 1400, ক্লিক থ্রু রেট এটাও ডাউন, অ্যাভারেজ ভিউ ডিউরেশন এটাও ডাউন, সবই ডাউন। তো এটাকে আপ করতে হবে। কেমন করে আপ করবে? আপ করার জন্য গো টু অ্যানালিটিক্সে তোমরা চলে যাবে। চলে যাওয়ার পরে তোমরা কী করবে জানো? তোমরা চলে যাবে রিচে। তার আগে একটুখানি দেখিয়ে দিই, এখানটায় দেখো সব কিছু কিন্তু এখন একদম ডাউন রয়েছে, খুব খারাপ লাগছে দেখতে, তাই না? এটা আপ হয়ে যাবে কয়েকদিনের মধ্যে, এটাও আপ হবে, ওকে। তো দেখো তোমরা কী করবে, তোমরা চলে যাবে এই রিচ অপশানটার মধ্যে। রিচের মধ্যে চলে যাওয়ার পরে এখানটায় দেখো ইমপ্রেশনটা কেমন গেছে, গ্রাফটা দেখো, উঠেছিল, নেমেছিল, উঠেছিল, এই সোজা চলে গেছে, আর কিন্তু হচ্ছে না, আর যাচ্ছে না ওপরের দিকে, এরকম ওপরের দিকে সোজা যেতে হবে। ইমপ্রেশন, ইমপ্রেশন 25,200 গিয়ে শেষ, এটা আর বাড়েনি, এবার বাড়বে। আমি যে কাজটা এখন করব এটা করার পর থেকে কিন্তু আমার বাড়তে শুরু করবে ইমপ্রেশন, ঠিক আছে? দেখো তোমাদের এই ভিডিওটা কোথা থেকে ভিউজ এসছে সেটা দেখে নাও। ব্রাউজ ফিচার, নোটিফিকেশান, সাজেস্টেড ভিডিও, তো আদার্স ফিচার আর আদার্স, এসব জায়গাতে কিন্তু ভিউজ এসছে। তো তোমাদের দেখতে হবে ব্রাউজ ফিচার থেকে যদি সঠিক ভিউজ আসে বা সার্চ থেকে ভিউজ আসে তো ওকে, সাজেস্টেড থেকে যদি আসে তাও ওকে, কিন্তু এগুলো কিন্তু সেইভাবে কিন্তু আসেনি ভিডিওতে ভিউজ। তো এখন তোমাদের চলে যেতে হবে একটু নিচে স্ক্রল করে, চলে যেতে হবে কোথায়, এখানে ইউটিউব সার্চ টার্মস। তো এই সার্চ টার্মসের মধ্যে তোমাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এখানটায় তোমরা দেখতে পাবে বেশ কিছু কিওয়ার্ড, তোমরা দেখতে পাবে এখানে বেশ কিছু কিওয়ার্ড। তো যেহেতু আমি এখানে কিন্তু দেখতে পাচ্ছি 1টা 2টা 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা, এই 13খানা কিওয়ার্ড কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি। তো তোমরাও কিন্তু এখানে বেশ কয়েকটা কিওয়ার্ড দেখতে পাবে, হতে পারে 4টে 5টা 10টা 15টা 20টা কিওয়ার্ড তোমরা দেখতে পাবে। তো তোমরা কী করবে, এই কিওয়ার্ডগুলোকেই তোমাদের কিন্তু বুদ্ধি করে কাজে লাগাতে হবে। তো সেই জন্য এই কিওয়ার্ডগুলোকে তোমাকে নিয়ে নিতে হবে। কেমন করে নেবে, এটাকে স্ক্রিনশট করে নাও। আমি করে নিচ্ছি স্ক্রিনশট, দেখো আমি স্ক্রিনশট করে নিলাম। এই স্ক্রিনশটটা নিয়ে কিন্তু এবার আমি এটাকে কপি করব। কপি করে কী করব সেটা ভালোভাবে খেয়াল করো। আমি ব্যাকে চলে যাচ্ছি, গিয়ে আমি এই পেজটাকেই রেখে দেবো, ঠিক আছে? এই যে পেজটা এবার আমি এখানে কেটে দেবো, কেটে দিয়ে আমি চলে যাব সোজা গ্যালারিতে। গ্যালারিতে গিয়ে আমি এই ছবিটাই নিয়ে নেব, ঠিক আছে? তো যথারীতি এটা নিয়ে নিলাম, একটু ক্রপ করে নিই, নাহলে একটু অসুবিধা হবে, ঠিক আছে? তো যাই হোক, এই নিলাম, এই করে দিই, এই করে দিলাম, তারপরে আমি এখানে সেভ করে দিচ্ছি। সেভ করে দিলে এবার এটাকে কপি করতে সুবিধা হবে।
এবার আমি এখানে ক্লিক করে এটাকে প্রেস করে রাখলাম, সিলেক্ট অল করে দিলাম, তো সবগুলো কিন্তু একদম পুরো এবার সিলেক্ট হয়ে গেল। কপিতে ক্লিক করে দিলাম, কপি হয়ে গেল, দেখো কপি ক্লিপবোর্ড। ঠিক আছে, তো এবার এইগুলোকে নিয়ে গিয়ে আমি সোজাসুজি এই ভিডিওটার মধ্যে নিয়ে আসবো, এতে সেটিং করব। তো আমি এখানে পেন্সিলে ক্লিক করলাম, পেন্সিলের মধ্যে ক্লিক করার পরে এবার আমি সরাসরি ডেসক্রিপশানটাকে বের করব। বের করে এই ডেসক্রিপশানের মধ্যে আমি এখানে এটাকে পেস্ট করে দেব, পেস্ট করে দিলাম, পেস্ট একদম সুন্দরভাবে কিন্তু চলে এলো। এবার বন্ধুরা, এবার তোমরা কি করবে, এবার এটাকে এই ব্যাক করে গিয়ে এটা তোমরা সেভ করে দেবে, এই যে সেভের মধ্যে ক্লিক করে দেবে, তো সেভ হয়ে যাবে। করে দিলাম সেভ, এখনও কিন্তু কাজ কমপ্লিট হয়নি তোমাদের, ঠিক আছে, এটা করে দিলে তারপরে আবার তোমরা চলে গেলে এই পেন্সিল আইকনের মধ্যে। পেন্সিল আইকনের মধ্যে যাওয়ার পরে তোমরা নিচের দিকে দেখো ট্যাগস, এই যে তোমরা এই যে ট্যাগস দিয়েছো এই ভিডিওর মধ্যে, এই ট্যাগস কিন্তু সবগুলো র্যাঙ্ক করেনি, হয়তো একটা দুটো করেছে, বাকি একটাও করেনি। তো তোমাদের কিন্তু ওই কিওয়ার্ডগুলো, ওখানে যে কটা কিওয়ার্ড তোমরা দেখবে সেই কিওয়ার্ডগুলোকেও কিন্তু তোমাকে এখানে এনে দিতে হবে। তো যেহেতু আমি এখানটা একটা দুটো দিয়ে দিচ্ছি, যেন টাইম কমের মধ্যে আমি করে ফেলতে পারি, ঠিক আছে। তো যেমন ধরো আমি এখান থেকে দিয়ে দিচ্ছি এইটা, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল, এটা দিয়ে দিচ্ছি, দেখো এটা কপি, এখানে যেরকম আসবে সেরকম তোমায় কিন্তু দিতে হবে, ঠিক আছে। এটা নিয়ে আমি এখানে পেস্ট করে দিই, দিলাম এন্টার করে দিলাম, তো এখানে চলে এলো। তো তোমায় কিন্তু এরকম করেই কিন্তু কিওয়ার্ডগুলো এখানে ডেসক্রিপশান থেকে আবার কিন্তু এই তোমাদের ট্যাগ সেকশনের মধ্যে গিয়ে পেস্ট করতে হবে। তারপরে তোমরা সরাসরি কি করবে, এই যে সেভ অপশান রয়েছে, সেভ অপশানের মধ্যে ক্লিক করে দেবে। আমি সেভে ক্লিক করে দিচ্ছি, সেভে ক্লিক করে দিলাম, দেওয়ার পরে কিন্তু হলো না, তার কারণ হচ্ছে এটা কিন্তু বড় হয়ে গেছে। তো আমি এটাকে এর থেকে একটা আবার ডিলিট করে দেব, যেমন এটা আমি ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। এবার দেখো আমি সেভ করে দিচ্ছি, যেহেতু আমি বেশি কিন্তু ডিলিট করিনি, এখন বেশি ডিলিট করব, আবার এখানে সেট করব, অনেক সময় লেগে যাবে, আমি পরে সময় মতন কিন্তু করে নেব। দেখো আমি এবার সেভের মধ্যে ক্লিক করে দেব, তো এবার অটোমেটিক কিন্তু সেভ হয়ে যাবে, দেখো সেভ হয়ে গেছে। তো তোমারও কাজ কিন্তু শেষ হয়ে গেছে। তো এইভাবে তোমাদের কিন্তু তোমাদের প্রত্যেকটা ভিডিওর সঙ্গে কাজ করতে হবে, যদি তোমরা তোমাদের প্রত্যেকটা ভিডিওর সঙ্গে কাজ করতে পারো, তারপর কিন্তু তোমাদের ভিডিও খুব সহজেই ভাইরাল হয়ে যাবে। আর ভাইরাল হয়ে গেলেই আর কি, বুঝতেই পারছো, প্রচুর প্রচুর ভিউস, আর তোমাদের ভিডিওর ভিউস থেমে থাকবে না। তো ফাইনালি বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও, আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ভিডিওর সাথে।